হচ্ছে লখনৌর ট্রাফিক, আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে। মুস্কুরাইয়ে আপ লখনৌ মে। এখন বাজে 8:30, আমি জাস্ট বেরিয়ে যাচ্ছি এখন দোকানের দিকে, আর রিমপাড়া যাবে ওই 10:30-11টায় বেরোবে একটাই ট্রেন হাওড়া থেকে। প্রথমে গাড়ি বলা ছিল, বললাম যে আমাকে তাহলে যেতে হতো, সত্যি কথা বলতে আমার একদমই একদম সময় পাবো না, তাই জন্য ওরা গাড়ি ক্যান্সেল করে, ড্রাইভার ক্যান্সেল করে উবের করে বেরিয়ে যাবে। আর এই কদিন আমাকে তুমি, আমরা এই আজকে ব্লগটা স্টার্ট করলাম, আর দুদিন আমাকে দেখতে পাবে না, তাই কিছু মনে করো না। আর এই দুদিন ভুলভাল টাইমে ব্লগ যাবে বা যাবে না, তবু তোমরা পাশে থেকো, রিম্পার সাথে থেকো। আর রিম্পা যাচ্ছে লাগনো, একটা ভালো ব্লগ তোমাদেরকে দেখাবে। গুড মর্নিং এভরিওয়ান, কুট্টি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, ঘটিতে বাজে এখন 9:30। আমিও একদম স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ফুল রেডি হয়ে গেছি লখনৌ যাওয়ার জন্য। ট্রলি আমার প্যাকিং, আর ওইখানে একটা ছোট্ট সাইড ব্যাগ হয়েছে, 3-4 দিনের জন্য এটুকুই এনাফ। এখন নিচে যাবো, 10:00 বাজলে রিনামা রুটি তরকারি করে রেখেছে, রিনামা কাকার আর আমার, রিনামা কাকার আই থিঙ্ক খাওয়া হয়ে গেছে, আমি এখন রুটি তরকারি খাবো, খেয়ে উবেরটা বুক করবো। মোটামুটি 10:00 থেকে উবের বুক করলে 10:30-এর মধ্যে উবের এসে যাবে, 10:30-টায় বেরোলে মোটামুটি 11:30-12:15-টার মধ্যেই আমরা হাওড়ায় ঢুকে যাবো, কারণ আমাদের একটাই ট্রেন, সবাই এক মানে 12:00-টার মধ্যেই হাওড়ায় মিট হবে। খুব এক্সাইটেড, খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে, অপেক্ষা করো, সাথে থেকো, চলো দুগ্গা দুগ্গা করে এবার বেরোতে হবে, মানে নিচে যেতে হবে আগে। ঘড়িতে বাজে 10:50, চলো আমার বেরোনোর টাইম এসে গেছে, বাই বাই 3-4 দিনের জন্য ঘরকে। একা একা তো কেমন একটা লাগছে কুট্টিকে ছাড়া, বাট বাড়ির সবাই তো যাচ্ছে, চাপ নেই, চলো বেরোনো যাক। নিচে চলে এসেছি, রিনামা ব্রেকফাস্ট বানিয়ে রেখেছিল, রুটি তরকারি মিষ্টি ছিল, মিষ্টি তুলে দিয়েছি, এটা খাবো, খেয়ে আমরা উবের বুক করবো, এবার বেরোতে হবে। অলরেডি আমরা বেরিয়ে গেছি, এই যে হাওড়া যাওয়ার জন্য সবাই মোটামুটি বেরিয়ে গেছে বাড়ি থেকে, হাওড়ায় সবাই মিলে স্টেশনে 11 নম্বর প্ল্যাটফর্ম আমাদের দাঁড়িয়ে, ওখানে মিট হবে সবাই বলে। আমাদের ট্রেন ঢুকছে, এখানে সবাই এসে গেছে, এখানে বড়রা, এখানে গোপাল আর মিষ্টিমা, এখানে আমাদের ফুল টিম, এই যে সবাই একবার হাই করে দাও সবাই, যাত্রা শুরু, আর মিষ্টি মুখ দিয়ে যাত্রা শুরু হচ্ছে আমাদের, সবার হাতে একটা করে মিষ্টি তাল সাহস। বাবা ঘড়িতে বাজে 1:32, আমরা এখন লাঞ্চ না করে চা খাচ্ছি, মিষ্টি দেখতে পাচ্ছি, এইটা এটা কি বুঝতে পারছি না, এখানে পাপড় আছে, এখানে রুটি আছে, অনেক কিছু আছে, প্রচুর খাবার দাবার। 4:50, এখন সবার চা খাওয়ার টাইম, আমরা এই টাইমে একটু শুতে এসেছি, সবাই গল্প করতে সবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে এই যে এই যে আরেকজন কই পিছনে নিচে কি আছে দেখা যাচ্ছে মুখটা, এই যে এদের দুজনের চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা সবাই মিলে একটুখানি তোড়জোড় করে নিচে পায়েল দি, গোগল এদিকে, পিঙ্কি দি, ও মিষ্টিমা তো পিঙ্কি দির সাথে, হ্যাঁ আমার, আর বদ দিদি ওইদিকে চলে গেছে। কালকে ছিল রিনামার কাকার অ্যানিভার্সারি, কালকে কিছু সেলিব্রেট হয়নি, তাই আজকে আমাদের ট্রেনে একটা ছোট্ট করে কেক কেটে সেলিব্রেট হবে, হ্যাপি অ্যানিভার্সারি, বি লেটেড রিনামা, লজ্জা হবে বাবা স্টেশনটা কত নিচে,
ট্রেন জাস্ট দাঁড়িয়েছে কিউল জংশনে। আমার মানে বিভিন্ন বিভিন্ন নাম আমরা ফার্স্ট টাইম দেখছি। উইঙ্গিদি নামে নাকি বরদাদা স্পেশালি আমাদের জন্য কফি বানিয়েছে, এই জাস্ট ট্রেন আমাদের পাটনা জাংশন ঢুকলো। কি ভিড় দেখো পাটনা জাংশনে। গড়িতে বাজে রাত্রি প্রায় 10:15, আমাদের ডিনার আস্তে আস্তে শুরু হয়ে গেছে, বাচ্চারা আগে খাচ্ছে তারপর আমরা খাবো। দুপুরে তো আমাদের মানে বাইরের থেকে রেস্টুরেন্ট থেকে ভেজ থালি একবারে সবাই নিয়েই কাকুরা উঠেছিল, ডাক টিকিটটা ট্রেন থেকেই নেওয়া হয়েছে। চিকেন থালি, ভাত, ডাল, দুরকম তরকারি, চিকেন সব কিছু আছে। ডিনারে বসে গেছি, ডিনারে আজকে রয়েছে ভাত, ডাল, স্যালাড, দুরকম তরকারি, চিকেন, আর এই যে এটা সকালের পরোটা আমাদের। এই যে সবাই যে যার মতো বসে পড়েছে খেতে। আমরা 7:16 লখনৌ ঢুকে গেছি অলরেডি। লখনৌতে এসে আমাদের স্বাগত করছে কারা দেখো, এই দেখো, ওরে বাবা, আমাদেরকে স্বাগত করছে, দেখেছিস? ঘড়িতে বাজে 7:18, 7:30 গাড়ি ঢোকানোর কথা ছিল, অলরেডি 7:18 আগেই ঢুকিয়ে দিয়েছে 10-15 মিনিট। বিশাল কপাল কুম্ভ জেলেবেলে লেট করে, সেখানে 15-20 মিনিট আগে ঢুকিয়ে দেওয়া আমাদের বিশাল ভাগ্যের ব্যাপার। এখন আমাদের গাড়ি বলা আছে স্টেশনে, একটু বাদে আসবে গাড়ি আমাদের নিতে, নিয়ে আমরা এখান থেকে সোজা যাব হচ্ছে হোটেল। এখান থেকে 45 মিনিট ডিস্টেন্সে, মানে কিলোমিটার নয়, অনলি 45 মিনিট ডিস্টেন্সেই আমাদের হোটেল নেওয়া রয়েছে। যে হোটেলে রিসেপশন হবে সেই হোটেলেই আমাদের রুম বুক করা রয়েছে, সেখানে আমরা এখন যাব সবাই মিলে। প্রচণ্ড মজা হচ্ছে, লখনৌ পৌঁছে গেছি আর বিশ্বাস করো হাত ফাত পুরো এই দেখো লাল হয়ে গেছে। আমরা নামলাম এখানে 9 ডিগ্রি, নামার পরে আমরা চেক করলাম এখানে 9 ডিগ্রি এখন সকালবেলা, মানে ঠান্ডায় ফুল কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে, দেখতে থাকো ব্লগটা, খুব মজাদার হতে চলেছে। আমাদের বড়রা গাড়ি করে যাচ্ছে, এরা হাঁটতে পারবে না তাই। এখানে আমাদের ট্রলি নিয়ে যাওয়া হচ্ছে, এরকম চারখানা ট্রলি, মানে ট্রলি রাখার ভ্যান দিয়ে আমাদের সমস্ত লাগেজ পাঠানো হয়েছে। প্রচুর লাগেজ না, বিয়ে বাড়িতে আসা মানে তাও 30-40 জন বুঝতেই পারছো কত লাগেজ হয়েছে আর কি। এই হচ্ছে লখনৌর ট্রাফিক, আমরা বেরিয়ে গেছি স্টেশন থেকে। মুস্কুরাইয়ে আপ লখনৌ মে আ গয়ে হাম লোগ লখনৌ, মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যায়। আমরা এখন পৌঁছেছি, মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যায়। এই রিসেপশনে এই সব পরিবার নিয়ে আমরা যাচ্ছি রিসেপশন প্লেসে। চলো যাওয়া যাক। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। লখনৌ স্টেশনে এসে গেছি, মুস্কুরাইয়ে আপ লোক লখনৌ মে হ্যায়। ওটো সবাই ওটো। আমরা সবাই ট্রাভেরাতে উঠে পড়েছি, এই হচ্ছে লখনৌ এর ট্রাফিক। এই হচ্ছে লখনৌ, এই নিচে রিসেপশন হবে, ডেকোরেশনের কাজ চলছে, আমরা অলরেডি রুমে চলে এসেছি।
আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। হেঁটে হেঁটে উঠছি, তাই হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। টাটা।